হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা ডাব্লুবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছো টু থাউজেন্ড টোয়েন্টি টু এর জন্য তাদের ক্ষেত্রে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার তোমরা জানো আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার ফোর্টি ফাইভ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখো প্রথমে আমরা আলোচনা করবো ইডিএম ফ্রিজেজ মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে রাখো ব্লেস দ্য ট্রেল এই সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ টু স্টার্ট এ মুভমেন্ট তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ ব্লেজ কথার অর্থ হচ্ছে জলা ঠিক আছে এবং জলা এবং বা কোনো সাদা দাগ ফেলে দেওয়া জ্বল জ্বলছে তুমি দেখতে পাচ্ছ এবং ট্রেল কথার অর্থ হচ্ছে লেজ বা লম্বা দাগ ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এরকম করে যদি একটা দাগ পড়ে যায় তাহলে কি টু স্টার্ট এ মুভমেন্ট অবশ্য মুভমেন্ট করার জন্য এইভাবে একটা দাগ কিন্তু তোমাদের পড়ে যাবে ঠিক আছে তো ব্লেজ মানে হচ্ছে জলা বা কোন একটা সাদা দাগ ফেলে দেওয়া ট্রেল কথার অর্থ হচ্ছে কি এই ধরনের এ ধরনের একটা দাগ বা তোমরা ট্রিক্স মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমরা মনে অবশ্যই রাখতে পারো ট্রেল ট্রেল কথাটাকে আমরা ট্রেন ধরবো ঠিক আছে ট্রেন ট্রেন ধরবো আমরা কোনটা ট্রেল কথাটাকে ট্রেন ধরে মনে রাখবো দেখ ট্রেন যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যায় অবশ্যই কি হবে টু স্টার্ট এ মুভমেন্ট মুভমেন্ট করার জন্য ট্রেন সামনের দিকে অবশ্যই এগিয়ে যায় তো রাইট অ্যান্সারটা আশা করি বুঝতে পারা গেছে চলো নেক্সট নাম্বার টু এ চলে যাবো লিপস অ্যান্ড বাউন্ড এর সঠিক মিনিংটা হয়ে যাবে কি এর সঠিক মিনিং হয়ে যাবে অপশান নাম্বার এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত দেখো তোমরা এই লিপ মানে হচ্ছে কি লাফানো ওকে লিপ কথার অর্থ হচ্ছে লাফানো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ছোট এই যে তোমাদের এটা একটা গর্ত ধরে নাও বা কোনো গভীর অংশ রয়েছে সেটাকে লাফানো এই লাফানো এর কারণটা কি দ্রুত যাওয়ার জন্য কিন্তু লাফ দেওয়া হয় ঠিক আছে বুঝতে পেরেছো নাম্বার থ্রিতে চলে যাবো দেখো কারেক্ট স্পেলিং তো সরি কারেক্ট সেন্টেন্স তোমাদের ক্রিয়েট করতে হবে কোনটা কারেক্ট সেটা অবশ্যই তোমরা ভিডিও পজ করে চেষ্টা প্রত্যেকে করবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার আই ডু নট আন্ডারস্ট্যান্ড হু ই সি ইজ টকিং টু ঠিক আছে অবশ্যই তোমাদের এখানে হু ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এটা একটা সিঙ্গুলার রয়েছে বলে অবশ্যই হু ব্যবহার করতে হবে অর্থাৎ আই ডু নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না হু সি ইজ টকিং টু সে কার সাথে কথা বলছে ঠিক আছে নাম্বার ফোরে চলে যাবো দেখো এখানে সাবিনস্টিউশন তোমাদের ফাইন করতে হবে অনড মার্ডার অফ অনস ওয়াইফ অর্থাৎ কারো স্ত্রীর যদি হত্যা হয় সেটাকে কী বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ওকে নেক্সট আমরা চলে যাব নাম্বার ফাইভে দেখো ফাইভে রয়েছে আর একটা অনড রয়েছে এ টক ফর সরি এ ট্যাঙ্ক ফর ফিশেস অর্থাৎ যে ট্যাঙ্কে একটা প্রচুর ফিশেস থাকে প্রচুর মাছ থাকে সেটাকে কী বলে আমরা প্রত্যেকে জানি সেটাকে আমরা অ্যাকোয়ারিয়াম বলি ওকে নেক্সট আমরা দেখব নাম্বার এখানে সিক্সে রয়েছে সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে হ্যাফাজার দেখো হ্যাফাজার কথার অর্থ হচ্ছে এলোমেলো অবস্থা তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এখানে সি র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো পাশের মানেগুলো আমরা অবশ্যই দেখে রাখবো ডেলিভারেট কথার অর্থ হচ্ছে ইচ্ছাকৃত থটফুল চিন্তাশীল আর কনসিডার্ড মানে হচ্ছে বিবেচিত ওকে নাম্বার সেভেনে চলে যাবো নাম্বার সেভেন রয়েছে দেখো এখানে অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে হ্যারিস কথার অর্থ হচ্ছে কি হয়রানি বা জ্বালাতন করা ঠিক আছে তো এখানে রাইট বা তোমাদের সঠিক অ্যান্টোনিম হয়ে যাবে অপশান নাম্বার বি টলারেন্ট ঠিক আছে টলারেন্ট হয়ে যাবে বা সহিষ্ণু বা বরদাস্ত করতে ইচ্ছুক এই ধরনের ঠিক আছে তো পাশাপাশি মানেগুলো অবশ্যই আমরা জেনে নেব মলেস্ট কথার অর্থ হচ্ছে কি মলেস্ট মানে হচ্ছে বিরক্ত করা ঠিক আছে আর সাপ্রেস কথার অর্থ হচ্ছে দমন করা ইরিটেবেল মানে হচ্ছে খিটখিটে স্বভাব ওকে পাশাপাশি মানেগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে কারেক্ট স্পেলিং টেস্ট আমরা দেখব প্রফেশন আশা করি প্রত্যেকে পারবে এগুলো তোমাদের অবশ্যই পারতে হবে ভিডিও পজ করে অবশ্যই রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ নেক্সট আমরা দেখবো নেক্সট রয়েছে দেখো কারেক্ট স্পেলিং আর একটা রয়েছে পজিবল আশা করি প্রত্যেকে পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার পজিবল ঠিক আছে নেক্সট আমরা দেখবো নেক্সট এখানে রয়েছে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক তোমাদের করতে হবে প্রত্যেকে পারবে দ্য বিল্ডিং ইজ বিং ড্যাস রয়েছে দ্য আর্টস দেখো তোমরা এটা অবশ্যই ভালো করে জানো যে এটা কিন্তু প্যাসিভ টেন্সে রয়েছে ওকে প্যাসিভে যদি তোমাদের থাকে তাহলে যেটা করতে হবে এটা ইজ রয়েছে এবং ভাবের সাথে অবশ্যই আইএনজি যুক্ত রয়েছে ঠিক আছে তাহলে ভাবটা সবসময় তোমাদের থার্ড ফর্ম হতে হবে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে বি হয়ে যাবে সঠিক অ্যানসার অর্থাৎ মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড ওকে নেক্সট আমরা দেখব কি বলে হচ্ছে সি রিকভারি ইন দ্য হসপিটাল ওকে তো এটা দেখো তোমাদের এটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসি এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে নেক্সট রয়েছে দেখো ড্যাশ রয়েছে ওয়াস্ট ইন ইজ এট টু কেম ওকে তো এটা তোমাদের কিভাবে করতে হবে দেখো এখানে তোমাদের হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ তোমাদের যে এই ওয়ার্ড কথাটা রয়েছে এই ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু একটা সুপার সুপারলেটিভ ডিগ্রি তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্য তোমাদের দ্যা ব্যবহার করতে হবে ওকে নেক্সট রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এটা যেটা করতে হবে ইনডাইরেক্ট স্পিচ সবাই ভিডিও পজ করে উত্তর দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে এবং রাইট উত্তর অবশ্যই তোমরা দেবে এটা আশা আমি করছি হি সেড আই স দ্য মুভি স্টার্ডে অবশ্যই তোমরা পারবে তো দেখো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ তোমরা প্রত্যেকে জানো যে এর পরে অবশ্যই লিঙ্ক আর অনুযায়ী দ্যাট বসবে তারপরে এটা কোন টেন্সে রয়েছে তোমরা দেখে নিতে পারো সি এর সেকেন্ড ফর্ম রয়েছে স ওকে থার্ড ফর্ম হচ্ছে সিন তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ফর্ম মানে এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইটে রয়েছে তাহলে এটাকে তুমি যদি ইনডাইরেক্ট করো তাহলে কোথায় চলে যাবে এটা কিন্তু ফার্স্ট পারফেক্টে চলে যাবে ঠিক আছে পারফেক্টে গেলে অবশ্যই হ্যাড দেখো হ্যাড হয়েছে এবং ভারবের থার্ড ফর্ম সি স সিন ব্যবহার হয়েছে ঠিক আছে এবং স্টার্ট ডেটটা অবশ্যই তোমাদের ড্যা ডে বিফোর অবশ্যই বসে যাবে ফোরটিনে দেখবো খুবই গুরুত্বপূর্ণ দেখো আরেকটা রয়েছে পরম সেড আই এম গোয়িং টু দ্য জিম নাও ওকে তাহলে বেসিক কনসেপ্টগুলো চেঞ্জ করলে তোমাদের অবশ্যই হয়ে যাবে আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পারবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই ড্যাট লিখতে হবে এটা কন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ এম ইজ আর এবং ভার্বের সাথে আইনজি যোগ আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে অবশ্যই পাস্ট কন্টিনিউ ওয়াজ হয়ে যাবে এবং এই নাওটা অবশ্যই তোমাদের দেন ব্যবহার করতে হবে ঠিক আছে নাম্বার ফিফটিনে চলে যাব দেখো দে ডিড নট ব্রেক দ্য গ্লাস ওকে তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে গেলে দেখ গ্লাস তুমি প্রথমে ব্যবহার করবে তাহলে সেই অনুযায়ী দেখো কোনটা সঠিক উত্তর হবে ভিডিওটা পজ করে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার দেখ গ্লাস প্রথমে তোমাদের ব্যবহার হবে এটা তোমাদের দেখতে হবে ডিড রয়েছে মানে অবশ্যই তোমাদের পাস্ট ইন্ডিফিনাইটে রয়েছে তাহলে সেটাকে প্যাসিভ করতে গেলে ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে ওকে যেহেতু একটা গ্লাসের কথা বলা হয়েছে এই কারণে অবশ্যই ওয়াচ ব্যবহার হয়েছে আর এখানে যে রয়েছে তোমাদের ব্রেক তাহলে ব্রেক অবশ্যই এটা হয়ে হয়ে যাবে যাবে ব্রোকেন অর্থাৎ থার্ড ফর্মটা অবশ্যই ব্যবহার করতে হবে এই যে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু এখানে ব্যবহার হয়ে যাবে ঠিক আছে নাম্বার সিক্সটিন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সিকোয়েন্স অর্থাৎ তোমাদের প্রপার সিকোয়েন্স কোনটা সেটা তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে বাক্যগুলো ভালো করে তোমাকে পড়তে হবে পি কিউ আর এস গুলো পড়তে হবে এবং পড়ে দেখতে হবে যে কোনটা প্রথমে আসবে ঠিক আছে তাহলে দেখো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রথমে পি ব্যবহার করতে হবে কারণ সাবজেক্ট প্রথমে সবসময় তোমাকে নিয়ে আসতে হবে দ্য ফাদার হচ্ছে একটা সাবজেক্ট তাহলে অবভিয়াসলি পি প্রথমে আসবে ঠিক আছে তাহলে পি যদি প্রথমে আসে এটা দেখো পি কিন্তু প্রথমে নেই তাহলে এটা অবশ্যই আমি কেটে দেবো এটাও আমি প্রথমে কেটে দেবো তাহলে পি এই দুটো রয়েছে ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাকে করতে হবে অর্থাৎ তোমাকে বেসিক কনসেপ্টগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে সাবজেক্ট প্রথমে আসে তাহলে পি প্রথমে আসে বাকিগুলোতে নেই অবশ্যই আমরা কেটে দেব ঠিক আছে তাহলে দেখো পি এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে ঠিক আছে দ্য ফাদার অলসো ফাদার অলসো কি অলসো মানে ও কি করছে বাবা অবশ্যই তোমাদের ফিল করছে অবশ্যই তোমাদের ফিল যদি করে তাহলে অবশ্যই তোমাকে এস প্রথমে সেকেন্ডে নিতে হবে তাহলে এটা যদি এক নাম্বার হয় সেকেন্ড হচ্ছে দু নম্বর তাহলে পি এবং এস পাশাপাশি প্রথমে থাকবে দেখো পি এবং এস এটা পাশাপাশি আছে অবশ্যই তোমাদের অপশন বিজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ কি দ্য ফাদার অলসো মানে হচ্ছে পিতাও বা বাবাও ফিলস লেট ডাউন মানে হচ্ছে কি হতাশ বোধ করেন ঠিক আছে হতাশ বোধ করেন তারপরে কী হয়ে যাবে আর চলে আসবে বাই দ্য সিস্টেম অর্থাৎ সিস্টেম দ্বারা তারপরে হবে কিউ ইন হিজ কোয়েস্ট ফর জাস্টিস অর্থাৎ তার ন্যায় বিচারের সন্ধানে ওকে নাম্বার সেভেন্টিনে চলে যাবো দেখো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের ইরোরগুলো দেখতে হবে অবশ্যই তোমরা এটা পারবে এটা বারবার তোমাদের এই ধরনের আলোচনা করা হয়েছে মাই সিস্টার হ্যাজ রিড পেজেস আফটার পেজেস অবশ্যই বুঝে গেছো কারণ এইখানে তোমাদের ইরো রয়েছে কারণ এই পেজ রয়েছে এবং তারপরে পেজ অর্থাৎ দুটো যদি পাশাপাশি থাকে এবং মিডিলে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে তোমাদেরকে যেটা করতে হবে যে এটা কিন্তু সিঙ্গুলারে হবে অর্থাৎ পেজ পেজ এবং তারপরে থাকবে পেজ অর্থাৎ পেজ আমরা যেমন বলি ডে বাই ডে পেজ বাই পেজ ঠিক আছে তাহলে কিন্তু এটা সবসময় সিঙ্গুলারে হতে হবে কখনোই প্লুরাল হবে না দেখো পেজে সেখানে প্লুরাল রয়েছে অবশ্যই প্লুরাল হবে না এটা সবসময় তোমাদের সিঙ্গুলারে লিখতে হবে ঠিক আছে হেভি রেন প্রিভেন্টেড আজ টু গো টু দ্য সিনেমা অবশ্যই তোমরা পারবে এটা রিপিট করা হয়েছে অবশ্যই তোমাদের এখানে যে রয়েছে গো টু এখানে গো টুর ওইখানে হয়ে যাবে তোমাদের ফ্রম ফ্রম গোয়িং হয়ে যাবে ঠিক আছে ফ্রম গোয়িং মানে সিনেমা যেতে ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে যাব দেখো এখানে প্রিফিক্স রয়েছে অবশ্যই তোমরা প্রিফিক্স পারবে এক্জিট তাহলে এক্সিস্টের প্রিফিক্স মানে এক্সিটার আগে তোমাকে বসাতে হবে তো রাইট অ্যান্সার কী হবে দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ নন একজিট ওকে নন একজিট হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার আশা করি থেকে বুঝতে পেরেছ নন একজিট ওকে নেক্সট আমরা দেখব নাম্বার টোয়েন্টিতে রয়েছে দেখো সাফিক্স রয়েছে সাফিক্স মানে প্রত্যেকে পারবে যে টিচ রয়েছে টিচের পরে তোমাকে বসাতে হবে তো রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে দেবে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো যে এই টিচের সঙ্গে যদি তুমি ই আর যুক্ত করে দাও কী হয়ে গেলো টিচার হয়ে গেলো একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এই ধরনের ক্লাস তোমরা যদি রীতিমতো পেতে চাও অবশ্যই একটা লাইক করবে যারা নতুন রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলটি অন করে রাখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে অবশ্যই অফিসিয়াল লিঙ্ক রয়েছে তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো বিভিন্ন ধরনের কুইজ তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে করা হয় যাতে তোমাদের সেখান থেকেও রিভাইজ হবে ওকে ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে প্রথম থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য টেক কেয়ার টাটা বাই বাই